আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসের বেশ কিছু রোজা আমরা পালন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আজ আমাদের অফিসটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এটা হচ্ছে আমার 4 তারিখের একটা ভিডিও ফুটেজ। 4 তারিখ হচ্ছে আমাদের MES ইউনিটের 10তম প্রতিষ্ঠাবার্ষিকী আলহামদুলিল্লাহ, এই শেখ রাসেল জাজিরা ক্যান্টনমেন্টের 10তম প্রতিষ্ঠাবার্ষিকী, মানে 10 বছর পূর্ণ হয়েছে MES ইউনিটের। তো এই যে আমার অফিস রুমটা, এখানে টেবিল চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর সাজানো হয়েছে এ কারণেই যে এখন অফিস রুমটার অফিস রুমের মতো নেই। আর এই পাশে আমাদের যে পুরো হল রুম রয়েছে, হল রুমটা এভাবে সাজানো হয়েছে কারণ আজ সন্ধ্যাবেলা আমাদের ইফতার পার্টি আছে। তো ইফতার পার্টির জন্য এইভাবে সাজানো হয়েছে ইউনিটটাকে। বেশ কিছুদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, কারণ ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তারপর রমজান মাস, ডিউটি আমার হচ্ছে সকাল থেকে, সকাল 8টা সাড়ে 8টার দিকে বাসা থেকে বের হই আর দুপুর 2টার পরে ছুটি হয়। তো এই কারণে বাসায় গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। রোজার দিনে বিকালের টাইমটাতে অনেক বেশি কাজ থাকে, তো এভাবে কোনো ভিডিও ফুটেজও নেওয়া হয় না। আবার মানে ব্লগ দেওয়ার মতো আমি কোনো সময় বের করে উঠতে পারি না আর কি, বাচ্চাদের সামলানোর লাগে সারাদিন পর। তো যাই হোক, এই হলো অবস্থা। আর হচ্ছে ভাবছি কন্টিনিউ আবার ভিডিও দেওয়া শুরু করব। আর এখানে বড় পর্দায়, অর্থাৎ বড় টিভিতে আমাদের MES ইউনিটের যে নাম সেটা হচ্ছে সেট করা হচ্ছে। আর এই সামনের রাস্তা বলতে বারান্দা যে সাইডটা, এখানে সম্পূর্ণটাই সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু অনেক VIPরা আসবে জন্য। মানে এখন থেকে কি রেগুলারই চলবে? আমি শুরু যখন যাবে সত্যিকার, তখন তো অনেক শব্দ হবে না ট্রেনের, এখন তো সমস্যা নেই, সমস্যা নেই। কি স্যার? 100%।